लॉकडाउन दी ईवीएम बिलाक खलनी करा हबो बिहुर पासत भूत गणनार आगत लॉकडाउन दी ईवीएम बिलाक खलनी करा हबो आरु ए कार्य करिबो बीजेपी दले लॉकडाउनर सुविधा लय बीजेपीए ईवीएम खलनी करार संभावना आछे নির্বাচনী আয়োগকে ধৰি সকলো সজাগ হ'ব লাগিব লকডাউন দি যাতে বাকস সলনি কৰিব নোৱাৰে তাৰ প্ৰতি সজাগ হ'বলৈ আহ্বান ৰাজ্যত নিৰ্বাচনৰ গৰম বতাহ তুংগত প্ৰচাৰ সভা তাৰ মাজতে পুনৰ চৰ্চা ইভিএম মেনেজ তথা খাল সলনি কৰাৰ প্ৰসংগ নির্বাচনের সময়ত হততে উত্থাপন হওয়া এটা বিষয় ইভিএম মেনেজ প্রকৃততে হয়নে ইভিএম মেনেজ করিব পারিনে বাকসর হাল সলনি কিন্তু ইয়ার মাজতে বিজেপির দলক উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ বর্তমানের কংগ্রেস নেতা আর পি শর্মার কলে বিহুৰ সময়ত লকডাউন দি বাকস সলনি কৰা সম্ভাৱনা আছে বিজেপিৰ এই মুহূৰ্তত শুনাব বিচাৰিছো বিজেপি দলক উদ্দেশ্যি আৰ পি শৰ্মাই আগবঢ়োৱা সেই বিস্ফোৰক মন্তব্যটো বিহুৰ পাছতে কাউণ্টিং আগতে লকডাউন দি ইভিএম বিলাক সলনি কৰা হ'ব সেই ষড়যন্ত্ৰত বিজেপি চৰকাৰ নামিব মোৰ এটা ধাৰণা হৈছে ৰাজ্যও এই কথাটো যথেষ্ট স্পষ্টভাবে কই রাইজ সচেতন হবে লাগবে বিশেষকে ইলেকশন কমিশন নির্বাচন আয়োগ আমার রিটার্নিং অফিস ডেপুটি কমিশনার গোটে সব অসমের জিলায় জিলায় যা কর্মী আছে ইলেকশনের বা নির্বাচন জড়িত সবে সচেতন হই যাতে এসপি হোক ডিসি হোক যাতে বাকসর খলেনি লকডাউন দি দি করব নয় সেইখানি সাবলম্বন আহ্বান জানাই